ভাই, আবার চলে এসেছি সবার সামনে। এখন আমরা আছি লোধ ওয়াটার ফলসে, অনেকটা উপরে উঠে এসেছি। একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে, এত উপরে সবাই ওঠে না, সবাই নিচে রয়েছে। কথা শোনা যাচ্ছে কিনা জানি না, জোরে বলছি, এটা লোধ ওয়াটার ফল। পিছনে দেখা যাচ্ছে, এই যে সবাই দেখতে পাচ্ছে তো, আরেকবার দেখাচ্ছি, আমরা আছি লোধ ওয়াটার ফলসে। প্রচুর ছবি তোলা হচ্ছে, উপরটা একটু দেখাবো আমি, একটু একটু উপরটা, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, ওই যে উপরে দূরে দেখা যাচ্ছে, এটা ওই যে ওই দিকে, ওখানে একটা বড় ওয়াটার ফলসের জলের ধারা রয়েছে। আর এটা নিচে যেটা পড়ছে সেটা আমি তো দেখালাম, অনেকগুলো ভাগে ভাগ হয়ে। আর একটা যেটা দেখাচ্ছি, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো নিচে ওই জলটাই এখান থেকে গিয়ে নিচে চলে যাচ্ছে। ওখানে প্রচুর ভিড় রয়েছে, ওখানে লোকজন রয়েছে, তারা প্রচুর ছবি তুলছে নানা রকম। জানি না, বেশি সময় হয়তো হাতে নেই, যতটুকু সম্ভব আমি দেখি দিচ্ছি। ওখানে আরেকটু জলের ধারাটা দেখাচ্ছি, এটা লোধ ওয়াটার ফলসে আমরা রয়েছি ঝাড়খণ্ডে। খুব সুন্দর একটা পরিবেশ, এই জায়গাটাতে কেউ নেই, আমি একটু উঠে এসেছি এখানটাতে একটু নিরিবিলিতে আপনাদের দেখানোর জন্য যে জায়গাটা কেমন। হ্যাঁ, আমরা এখান থেকে একটু দেখি। হ্যাঁ, এই যে পিছনেই রয়েছে, এখানে একটা জলের ধারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই যে একটু আমার পিছনটাতে রয়েছে। আর হ্যাঁ, দূরে আরেকবার দেখানোর চেষ্টা করছি, দেখুন ঠিক আমার মাথার ঠিক পিছন দিকটা একদম ওইখানে, এটা একদম উপর থেকে জলের ধারাটা নিচে নামছে, একটা হালকা গ্রিন কালার আছে জলটার, খুব সুন্দর লাগছে। এটা চোখে যারা ওয়াটারফলসে গেছে তারা জানে, একটা হালকা সবুজ নীলাভ সবুজ রঙের যে জলটা পাথরের ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, এটা অসম্ভব সুন্দর দৃশ্য। আর একটা ঠান্ডা আবহাওয়া তো আছেই, জলের একটা ইয়েও রয়েছে, এই যে এত উঁচু থেকে জলটা পড়ছে, প্রচুর ছবি টবি আমরা তুলছি রয়েছি, তার মধ্যে থেকেও যেমন আমি আসি সেরকম এসেছি, একটা ভিডিও ছোট বানালাম, যদি কারোর ভালো লাগে দেখবেন শুনবেন। আরেকবার দেখাচ্ছি নিচটা, নিচেই লোকজন বেশি রয়েছে, ওখানে সবাই স্নান করছে, ছবি তুলছে, ওপরটাতে সবাই ওঠে না, একটু ওঠাও কষ্টকর। আপাতত এইটুকু থাক, আবার অন্য কোনো একটা স্পট নিয়ে হাজির হবো, আপাতত টাটা।